মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা হাসনাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পর্দার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। পাঁচ সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত, গাজীপুর, বরিশাল এবং সিলেটে প্রার্থী বদল। এবং নগরবাড়ি আধুনিক নৌবন্দরের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঘাটের মালবাহী জাহাজ লোড আনলোড কাজ ব্যাহত, 2025 সালে কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পাঁচ সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এই মনোনয়ন দেয়া হয়। মনোনীত প্রার্থীরা হলেন গাজীপুরে আজমতুল্লাহ, বরিশালে খোকন সেনিয়াবাদ, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক এবং সিলেটে আনারুজ্জামান চৌধুরী। সেই অনুযায়ী দেখা যাচ্ছে গাজীপুর, বরিশাল এবং সিলেটে প্রার্থী বদল হয়েছে। বরিশালে বর্তমান মেয়রকে বাদ দিয়ে তার চাচাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর রাজশাহী এবং খুলনায় বর্তমান মেয়রদেরই প্রার্থী করা হয়েছে। ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনেক ক্যান্ডিডেট থাকতে পারে, প্রত্যাশী থাকতে পারে, মনোনয়ন তো একজনকে দিত, তো সেটা প্রভাব ফেলবে কি না সব সেটা সেই সব চিন্তা করেই এ মনোনয়ন দেওয়া হয়েছে। এবারে উত্তরবঙ্গের সংবাদ পর্দার তীরে। পাবনা নগরবাড়িতে আধুনিক নৌবন্দর নির্মাণ কাজের মেয়াদ তৃতীয় দফায় বেড়েছে। এ পর্যন্ত 55% কাজ শেষ হয়েছে। প্রকল্পটি বিলম্ব হওয়ায় ব্যাহত হচ্ছে নগরবাড়ি ঘাটের মালবাহী জাহাজ লোড আনলোডের কাজ। বন্দর কর্তৃপক্ষ বর্ধিত মেয়াদ 2025 সালের মধ্যে কাজ শেষ করার আশা করছে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। 2018 সালের জুলাই মাসে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসে। এরই মধ্যে দুদফা সময় বাড়ানো সত্ত্বেও এপ্রিল পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র 55%। 513 কোটি টাকার প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 552 কোটি টাকায়। সম্প্রতি এ কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে জানান, ভূমি অধিগ্রহণ ও করোনা মহামারী সহ নানা কারণে কাজটি বিলম্ব হলেও এখন কেটে গেছে সকল প্রতিবন্ধকতা। বন্দর কার্যক্রম এবং পাশাপাশি আমার স্থাবর নির্মাণ একই সাথে চলতেছে, যে কারণে একটু বিলম্ব হচ্ছে। বর্ষা মৌসুমে আপনি জানেন যে পানির উচ্চতা যদি বেড়ে যায়, সে সময় আসলে জেটির কাজটা করা যায় না। তো জেটির কাজটা আমরা মোটামুটি 80% মতো করে ফেলেছি। এখন বর্ষা মৌসুমে আমরা ইনশাল্লাহ বাকি সার্ফেসের যে কাজটা আছে সেটা করে ফেলতে পারবো, এবং এই জন্য আমরা 2 বছর এক্সটেনশন নিয়েছি। আমি আশা করছি যে 2 বছরের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। বন্দর কর্তৃপক্ষ জানান, এ প্রকল্পের আওতায় এখানে ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন, নদী তীর সংরক্ষণ, আরসিসি জেটি, আরসিসি ওপেন স্টোরেজ, বন্দর ভবন, সীমানা প্রাচীর, পাইলট হাউস সহ নানা অবকাঠামোর পাশাপাশি নির্মাণ করা হচ্ছে 11 কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন। আশা করা হচ্ছে আগামী 2025 সালের মধ্যেই শেষ হবে প্রকল্পের কাজ। একটা আধুনিক উন্নত মানের নদী বন্দর হবে, যেটা এই ধরনের বন্দর বাংলাদেশে এখনো কোথাও নেই। কাজ চলমান থাকাই ব্যাহত হচ্ছে নগরবাড়ি ঘাটে জাহাজ লোড ও আনলোড। পোর্ট বিলম্ব হওয়ার কারণে এই এলাকার ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হচ্ছে, জাহাজগুলো ভিড়তে পারতেছে না, গাড়ি লোড আনলোডিং এর প্রবলেমগুলো হচ্ছে। তারপরেও 2 বছর আগেই তো এটা শেষ হওয়ার কথা। এই পোর্ট বিলম্ব হওয়ার কারণে আমরা অনেক লেবার বেকার হয়ে গেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে এটি হবে উত্তরবঙ্গের সর্ববৃহৎ এবং দেশের অন্যতম আধুনিক নৌবন্দর। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা। পাবনায় পুলিশ 2টি হত্যাসহ 3টি মামলার রহস্য উদ্ঘাটন এবং গ্রেফতার করেছে আসামিদের।
সকালে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুন্সি জানান, গত 3রা এপ্রিল ডাকাতের হাতে খুন হন ঈশ্বরদীর রূপপুরের রত্নগর্ভা হাজেরা খাতুন। এই মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ মূল আসামি আবিদ হাসানকে কক্সবাজার থেকে লুণ্ঠিত মালামাল সহ গ্রেফতার করে। 13রা এপ্রিল আটঘরিয়ার জুমাইখেরি গ্রামে স্ত্রীর পরকীয়ার জেরে খুন হন আলহাজ প্রামাণিক। এই মামলায় নিহতের স্ত্রী এবং তার পরকীয়া প্রেমিক ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে করা মামলায় গ্রেফতার হয়েছে স্বামী স্ত্রীসহ প্রতারক চক্রের সদস্যরা। পদ্মার প্রতিশ্রুতিতে টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন পাবনার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু। দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি ব্যবসায়িক ফোন আলাপের অডিওর উপর ভিত্তি করে ষড়যন্ত্রকারী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির সাথে স্থানীয় এক নেতার একটি টেলিফোন আলাপের অডিও ভাইরাল হয়। পবিত্র রমজান মাসে প্রতিদিন অসহায় এতিম প্রতিবন্ধী ও দরিদ্র শিশু কিশোরদের জন্য পাবনায় সেহরি কার্যক্রম অব্যাহত রেখেছে স্কয়ার গ্রুপ। এরই ধারাবাহিকতায় আজও স্থানীয় মানব কল্যাণ ট্রাস্ট এবং জামিয়া রহমানিয়া মাদ্রাসা এবং এতিমখানায় 500 শিক্ষার্থীকে খাওয়ানো হয় সেহরি। এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেটিস লিমিটেডের মানব কল্যাণ মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল হান্নান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট মোহাম্মদ আরিফুল ইসলাম, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও রেজাউল করিম সহ বিভিন্ন প্ল্যান্টের কর্মকর্তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে স্কয়ার গ্রুপ বাৎসরিক ইফতার পার্টির পরিবর্তে পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম গ্রহণ করেছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খুলনা বিভাগ সহ ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যান্য এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও মংলায় 42 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা 40.4 ডিগ্রি, যা গতকালের চেয়ে 0.2 ডিগ্রি বেশি। পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ 41.8, কুমারখালীতে 41.7, খুলনা, যশোর ও সাতক্ষীরায় 41.5 এবং ফরিদপুরে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষ এবং অন্যান্য প্রাণীর। এবারে অন্য এলাকার খবর। হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বালু উত্তোলন এবং অবৈধভাবে বালু পরিবহনের দায়ে রাজবাড়িতে বালু ভর্তি 7টি ট্রলার আটক করেছে রাজবাড়ি নৌ পুলিশ। বেলা 11টার দিকে এসব ট্রলার দৌলতদিয়া 4 নম্বর ফেরিঘাট এলাকায় আটক করা হয়। দৌলতদিয়া নৌ পুলিশ পরিদর্শক জে এম সিরাজুল কবির জানান, নদীতে বালু পরিবহনের বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার সামগ্রী দিল জেলা পুলিশ। সকালে নগরীর হালিশহরে জেলা পুলিশ লাইন্সে সিভিক সেন্টারে 450 জন মুক্তিযোদ্ধাকে উপহার সামগ্রী দেওয়া হয়। জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সভাপতিতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রেজাউল হাসান। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে মুক্তিযোদ্ধাদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। পটুয়াখালীর কলাপাড়ায় দুর্লভ একটি কালোমাথা কাস্তে চড়া পাখি উদ্ধার করা হয়েছে। গতরাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করে অ্যানিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। বর্তমানে এর চিকিৎসা চলছে। এর ডান পাখায় আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা শেষে পাখিটি ছেড়ে দেওয়া হবে। মাসরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 5 সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত, গাজীপুর, বরিশাল এবং সিলেটে প্রার্থী বদল। এবং নগরবাড়ি আধুনিক নৌবন্দরের নির্মাণ কাজ শেষ না হওয়ায় ঘাটের মালামবাহী জাহাজ লোড আনলোড কাজ ব্যাহত, 2025 সালে কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছে, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন।
আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল।